ওকে লাইনটা কেটে গিয়েছিল, যারা জয়েন করেননি আবার জয়েন করে নিন, আমি কিন্তু আবার লাইভে চলে এসেছি। আচ্ছা সবাই আমার সালাম নেবেন, যারা জয়েন করেছিলেন আবার পুনরায় জয়েন করেন। আমাদের ক্লাস আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে, সেটা হচ্ছে যে আমি প্রথমে যে ক্লাসটা করেছি আমি আবার বলছি, কামিজ কি, কয় ধরনের কামিজ রয়েছে, একটি পূর্ণাঙ্গ কামিজ তৈরি করতে কয়টি মাপ নিতে হয়, এই ক্লাসটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমি আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে কামিজের গলা কি, কামিজের গলার কয়টি মাপ ও কিভাবে গলার মাপ নিতে হয় এবং কামিজের গলা কিভাবে কাটিং করতে হয়। হ্যাঁ, তো কামিজের গলা কাটিং বা কামিজের গলা সেলাই বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে গোল গলা বা ডিজাইন গলা, বিভিন্ন ধরনের গলা রয়েছে কামিজের মধ্যে। আমরা গলাটাকে অনেক সাধারণ মনে করি কিন্তু গলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কামিজের ক্ষেত্রে, কেননা গলাটা যদি ঠিকমতো সেটিং না হয়, ঠিকমতো কাটিং না হয়, তাহলে কিন্তু জামাটার পুরো সৌন্দর্যটাই নষ্ট। এছাড়াও গলাটা যদি আপনার কোনো রকম ব্যতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় গলা বেয়ে পড়ে যায়, ছোট পড়ে যায়, পড়তে অস্বস্তি লাগে, সেজন্য গলাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি কিন্তু লাইভ শেষে অবশ্যই সবগুলো কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কামিজের গলা বলতে আমরা সাধারণত যা বুঝি, আমি এখানে একটা কামিজের গলা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, আপনারা জানেন তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই যে আমি একটা গলা সেলাই করেছি, এটা একটা বোর্ড গলা, তো এখনো এটার কাজ হয় নাই, হাতের কাছে ছিল সেজন্য আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা গলা সম্পর্কে আমরা সবাই জানি, আর এই হচ্ছে কামিজের গলা কি, প্রশ্নের অ্যান্সার আশা করি হয়ে গেছে দেওয়া। আচ্ছা কামিজের গলার কয়টি মাপ ও কিভাবে গলার মাপ নিতে হয়, এখন আসি মূল কথার মধ্যে, কামিজের গলার কয়টি মাপ। কামিজের একটি কামিজের গলার বিভিন্ন মাপ রয়েছে, তার মধ্যে মেইন যে মাপটা সেটা হচ্ছে কামিজের গলার দুইটি মাপ। হ্যাঁ, এবং কিভাবে মাপ নিতে হয় সেটাও আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই যে অংশটা আমি এখানে ড্রয়িং করেছি, দেখুন এই যে এটা হচ্ছে কামিজের গলা। হ্যাঁ, আর সাধারণত কামিজের গলার দুইটা মাপ নিতে হয়। এখন ডিজাইন গলার ক্ষেত্রে হচ্ছে আলাদা মাপ, নর্মাল গোল গলার ক্ষেত্রে হচ্ছে আলাদা মাপ। আমি প্রথমেই গোল গলা নিয়ে আপনাদের সাথে আলোচনা শেয়ার দেওয়া যাচ্ছে না কেন আপু? আচ্ছা শেয়ার অপশন কি নেই, দেখো তো শেয়ার অপশন নেই, শেয়ার দেওয়া যাচ্ছে না, আছে? আচ্ছা আছে, হ্যাঁ শেয়ার অপশন দেওয়া আছে, কি জানি হয়তো বা আপনার ফোনে প্রবলেম হতে পারে, সে কারণে একটু চেক করে নিন। আচ্ছা তো আমরা সাধারণত গোল গলা, গোল গলা বুঝি, ডিজাইন গলা বুঝি। এখন আমরা গোল গলাটাকে খুব ইজিলি নিই, যে এটা হয় মনে হয় খুব সাধারণ একটা বিষয়, আর ডিজাইন গলাটা কঠিন, আসলে ব্যাপারটা কিন্তু এমন না, গোল গলা কিন্তু একটু কঠিন। হ্যাঁ, ডিজাইন গলাটা একটু সহজ, তার কারণ হচ্ছে গোল গলাটা আমরা এভাবে সেভাবে যেভাবেই কাটিং করি মনে হয় যেন হয়ে যাবে, কিন্তু আসলে না, গোল গলার একটা পারফেক্ট নিয়ম রয়েছে। আপনি দেখবেন অনেকের কিন্তু গোল গলা তৈরি করলে পেছনের দিকে জামা চলে যায়, উপরের দিকে সামনের গলাটা উঠে যায়, প্রায়ই আপু আমাকে এই বিষয়ে নক করেন। আবার অনেক সময় দেখা যায় আমরা যারা চিকন আছি বা 28-30-32 বডি, তাদের ক্ষেত্রে হয় কি, কাঁদবে, এক পাশ কাঁদবে বা দুই পাশ কাঁদবে, গলা পড়ে যায়, তার কারণ হচ্ছে যে গলা পারফেক্টভাবে হয় না, সেজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট নিয়মে কিভাবে আপনারা গোল গলা কাটিং করবেন এবং সেটিং করবেন, এছাড়া কোন মাপের জন্য কিরকম সাইজের গোল গলা কাটিং করবেন। হ্যাঁ,
আমার লাইভগুলো একটু বড় হবে, কারণ আমি ডিটেলসে হাতে কলমে দেখানোর চেষ্টা করি, তাই আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আর যেটা বুঝবেন না সেটা আমাকে প্রশ্ন করবেন। ওকে, আমি প্রথমে আপনাদেরকে কাগজের মধ্যে ড্রয়িং করে দেব কিভাবে আপনারা গোল গলাটা কাটিং করবেন, তারপর আমি আপনাদেরকে কাপড়ের মধ্যে কাটিং এবং সেটিং করে দিব, এবং কোন সাইজের জন্য, বাচ্চাদের জন্য কেমন সাইজের গোল গলা কাটিং করা দরকার, বয়স্কদের কেমন কাটিং করা দরকার, পেছনের গলা কেমন কাটিং করা দরকার বা সামনের গলা কেমন কাটিং করা দরকার, তাছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী কিভাবে গলা কাটিং করবেন। আচ্ছা, আমি প্রথমেই আসি গলার মাপের ক্ষেত্রে, যে কিভাবে গলার মাপ নিতে হয়, কয়টি মাপ নিতে হয়। বাসা থেকে ফোন আসছে। ওকে, আমার মনে হয় এখন ভিডিওটা ক্লিয়ার, তাই না? পুরো কমেন্ট করে জানান। আচ্ছা, এটা যদি আমি একটা কাদ লাইনের বা একটা মাপের লাইন দিলাম, জাস্ট মনে করেন এমনিতেই দিয়েছি, আমি একটা গোল প্লেট নিয়েছি গোল গলা তৈরি করে দেখানোর জন্য। ওকে, এখানে আমি একদম মাপ ছাড়া আন্দাজে একটা গলার কাটিং দেখিয়েছি। বাঁধন, আমাকে একটা কলম দাও তো, দ্রুত করো। আচ্ছা যাও। ওকে, এই যে আমি একটা, আমার ফিট তো কত নিচে পড়ছে, এখানে আমি একটা গলার ড্রয়িং করেছি, ঠিক আছে? গলার মাপ সাধারণত দুইভাবে নিতে হয়, দেখুন, এই হচ্ছে চওড়া, এটাকে আমরা বলবো চওড়া পাশ, ঠিক আছে? অবশ্যই এটা মনে রাখবেন। আর এই যে এই মাপটা, সেটা হচ্ছে ডিপ, এটাকে বলে ডিপ। আপনাদেরকে দুইটা নাম অবশ্যই মুখস্থ করতে হবে সেলাই কাজের জন্য, শিখার জন্য, কারণ আপনি যদি হঠাৎ বলেন যে আপু গলার ডিপ এত, বা সরি, যদি বলেন যে আপু গলার কোন পাশ কিভাবে নিব, কিভাবে কাটবো, কত ইঞ্চিতে কাটবো, তখন আমি বুঝবো না। আপনাদেরকে বলতে হবে আপু গলার ডিপ কত নিব, গলার চওড়া কত নিব। হ্যাঁ, সেক্ষেত্রে শিখতে সহজ হয়ে যাবে, সেজন্য এই দুইটা নাম অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তো গলার হচ্ছে প্রধান দুইটি মাপ, সেটা হচ্ছে পাশ এবং চওড়া। এখন কথা হচ্ছে যে আমরা পাশ এবং চওড়া কাটিং করার ক্ষেত্রে কিভাবে মাপটা নিব। হ্যাঁ, কারণ আমি যে এভাবে প্লেট দিয়ে এভাবে একটা গলা খুব ইজিলি তৈরি করে ফেলেছি, ব্যাপারটা কি আসলে এতই সহজ? এভাবে কি গলা তৈরি করা যায়, গলা কাটিং করা যায়? না, এভাবে কাটিং করা যায় না, তাহলে সবাই এরকম প্লেট বাটি দিয়ে বা রাউন্ড করে ফেলতো। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমরা যখন কামিজ তৈরি করি তখন আমরা এভাবে ভাঁজে দিই। এভাবে ভাঁজ দেওয়ার কারণে আমাদের গলার মাপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখুন। হ্যাঁ, খুললে একরকম ভাঁজ, দুই পাটে আরেক রকম ভাঁজ, আমাদেরকে এটা বুঝতে হবে। আর এজন্যই যেটা করতে হবে, গলার ভাঁজ নেওয়ার ক্ষেত্রে ঠিক কাপড়কে আমরা যেভাবে দুভাঁজে দিয়েছি, গলাকেও এভাবে দুভাঁজে দিতে হবে, আর লম্বার পাশের ক্ষেত্রে কিন্তু সেম থাকবে। হ্যাঁ, আর গলার প্রধান একটা বা প্রথম একটা শর্ত যেটা হচ্ছে যে এভাবে যা থাকবে এভাবেও তা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, তার মানে এই নয় যে এভাবেই থাকবে, কারণ সবার বডি, সবার উচ্চতা, সবার সাইজ কিন্তু এক না, এছাড়া সবার পছন্দও এক না, যার কারণে আমাদেরকে যার যার নিজস্ব পছন্দ অনুযায়ী নিতে হবে। আশা করি আমরা এটা বুঝেছি যে গলার কয়টা। এছাড়াও অনেক সময় আমি দেখি যে বাজারের যারা টেইলার প্রফেশনালভাবে সেলাই করে তারা এভাবে কোনা করে মাপ নেয়,
আমি অনেককেই দেখেছি, কিন্তু আমি কিন্তু এভাবে মাপ নেই না, কারণ আমার শিখার স্টাইল আলাদা, প্রত্যেকের শিখানোর স্টাইল আলাদা আলাদা, আমি এভাবে নেই। হ্যাঁ, আমি মাপটা এভাবে নেই, আমি আগে বক্স করে নেই। বক্স করে নিলে আমার কাছে মনে হয় যেন এটা সুবিধা এবং আমার এভাবে বুঝতেও সুবিধা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এখন আপনাদেরকে বলবো যে বয়স্কদের ক্ষেত্রে কিভাবে আপনারা গলার সাইজ কাটিং করবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে সাইজ কাটিং করবেন। ওকে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখন বড়দের সাইজ বলবো। বড়দের সাইজ হচ্ছে যে, বড়দের বলতে আমি 28 থেকে শুরু করতে চাচ্ছি। 28, 30, 32 এই সাইজের যারা রয়েছেন তারা কিন্তু একটু চিকন, আমরা সাইজ বললেই বুঝতে পারি, সেক্ষেত্রে তারা এভাবে নেবেন মাপটা। হ্যাঁ, এখানে আপনি 2 নিতে পারেন, আবার আরেকটা মাপে ভিন্নতা রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে কাঁধের চওড়া। হ্যাঁ, এক একজনের কিন্তু এক এক সাইজ, আমাদের মহিলাদের সাইজ কিন্তু এক এক রকম, যেমন আমাদের অনেকের কাঁধ চওড়া, আবার অনেকের কোমর চওড়া, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই নজর দিতে হবে, এই 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 সাইজগুলার উপর নির্ভর করে আপনাকে কাটিং করতে হবে। হ্যাঁ, এখন আপনি মনে করলেন অনেকের কাছে যে কাঁধ অনেক চিকন, তো আপনি সেক্ষেত্রে যদি বড় গলা কাটিং করেন বা স্ট্যান্ডার্ড সাইজ ফলো করেন, তাহলে কিন্তু তার কাঁধবে গলা পড়ে যাবে। হ্যাঁ, আবার দেখা গেল যে অনেকের কাঁধ, আমি তখন বলেছি চওড়ার কথা, সেটা বড় হবে, আর যেটা চিকন বলবো সেটা হবে কম, কেননা সাইজ অনুযায়ী আপনাকে কাটতে হবে, স্ট্যান্ডার্ড সাইজ ফলো করলে কখনোই হবে না। তাহলে আপনারা এখানে কাটিং করবেন 2 থেকে 2.5, যদি কাঁধ চিকন হয় তাহলে অবশ্যই 2 কাটিং করবেন, আর যদি কাঁধ চওড়া হয় সেক্ষেত্রে আপনি 2.5 মধ্যে কাটিং করবেন। আর এভাবে যদি 2.5 হয় তাহলে মনে রাখতে হবে এভাবে হবে 5। এখন আপনি যদি মনে করেন যে আমার ডিপ যদি বেশি হয়ে যায়, তাহলে একটু বড় হয়ে যায়, তাহলে আপনি আর একটু কমিয়ে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটা হচ্ছে যদি এভাবে 5 হয় আপনি এভাবেও 5 দিবেন। 5 বলতে এখানে যেহেতু 2 ভাঁজ, সেহেতু 2.5 হবে। হ্যাঁ, আর যারা একটু মোটা বা মিডিয়াম, যেমন এই যে আমরা 34, 36, 38 বডি যাদের, তারা অবশ্যই এভাবেও 2.5 নিতে পারেন, এভাবে 5 নিতে পারেন বা 6 নিতে পারেন। হ্যাঁ, আর যারা একটু মোটা তারা অবশ্যই মনে রাখবেন এখানেও 6, এখানেও 6। 6 বলতে এখানে কিন্তু আমি 3 বুঝাচ্ছি, আর এখানে মানে বুঝাচ্ছি কিন্তু 6, 6 মানে 6ই থাকবে, কারণ কাঁধে 1/2 ইঞ্চি সেলাই যাবে, নিচে কিন্তু আবার 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, ঠিক আছে? এখান থেকে নামলে এখানেও নেমে যাবে, মানে 6 কাটলে আপনার 6ই থাকবে। এখন আরেকটা বিষয় যেটা আমি, আর প্রত্যেকটা সাইজ যেহেতু আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো, সেহেতু আলাদা আলাদা আপনাদেরকে কাটিং করে দেখাবো ইজি করে বোঝানোর জন্য। এখন আরেকটা সিম্পল বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে, আচ্ছা আমার কেচি কোথায়, কেচিটা এখানে ছিল, কেচি নিছে, এখানে কেচি ছিল, ওই তো কি ধরনের কেচি নিছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাবো, আমরা গোল গলাটাকে মনে করি অনেকটা ইজি একটা গলা, এটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর্ট রয়েছে, সহজেই কিন্তু গলাটা অনেকের সুন্দর হয় না। যেমন আমি দেখাচ্ছি, আমি এখানে মনে করেন একটা গলার আর্ট করলাম। এখন অনেকেই কি করে আমি দেখি, এই বিষয়টা আমি দেখি যে এই যে কর্নার দিয়ে এভাবে কাটিং করে, মানে এটাই হচ্ছে গোল গলা। এখন আমি আপনাদেরকে এটা কাটিং করে দেখাবো, আসলে কি এটা গোল হয়েছে। একদম হাতে কলমে দেখাচ্ছি, দেখুন এটা কি গোল হয়েছে, কখনোই না, গলাটা গোল হয়নি, এটা গোল গলা সিস্টেম না, ঠিক আছে? এটা ফেলে দিচ্ছি, আমি আরেকটা কাগজ নিচ্ছি,
এটাতে দেখাবো। আবার অনেকে কি করেন, এখান থেকে এটাকে উঠিয়ে ফেলেন। হ্যাঁ, এটাও কিন্তু কাটলে গোল হবে না। যার কারণে দেখুন এটাও কিন্তু গোল হয়নি। আমার কাছে একটা আপু শিখতো অনেক আগে, তো ওই আপুটা কি করতো, যতবারই আমি গোল গলা শিখানোর চেষ্টা করেছি ততবারই আপু এটা এটা কাটিং করতো। ঠিক আছে, এটা কিন্তু কখনোই একটা গোল গলা পারফেক্ট না। গোল গলা পারফেক্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা বেশিরভাগই কি করি, অনেকেই গোল গলা পড়তে পছন্দ করি। হ্যাঁ, এই পারফেক্ট শেপটা কিন্তু অনেকেরই হয় না। এখন আমি দেখাবো আপনাদেরকে পারফেক্ট গোল গলাটা কিভাবে কাটিং করবে। আচ্ছা, আমি আড়াই দিয়ে, হ্যাঁ, যেহেতু আমাদের এটা হচ্ছে মিডিয়াম সাইজ, মানে মধ্যম সাইজ, যেটা দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই সাইজের কাটিং করে থাকি, সেটাই আমি একদম পারফেক্টভাবে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি। আড়াই ইঞ্চি মানে হচ্ছে পাঁচ। আমি স্কেল করে নিচ্ছি, আর এখানে পাঁচ, এটা হবে ডাইরেক্ট। ওকে, আমার বক্স করা হয়ে গেছে। আসলে হয় কি জানেন, বক্স করলে আপনি কাটিংটা খুব সুন্দর করে করতে পারবেন। বক্স করলে আপনার গলাটা কাটিংয়ের বা পদ্ধতির মধ্যেই থাকবে। হ্যাঁ, আর বক্স না করলে আপনার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, এদিক সেদিক ওই দিক সব দিকে চলে যাবে। এখানে যা হবে ঠিক বরাবর স্কেল মতো এখানেও কিন্তু তাই হবে, অবশ্যই এদিকে মনে রাখবেন। হ্যাঁ, এই স্কেলটা যেন সোজা থাকে, এই স্কেলটা যেন এদিকে বা ভিতরের দিকে বা বাহিরের দিকে না চলে যায়, অবশ্যই যেন এটা ঠিক মতো থাকে। এখন দেখুন, আমি এখানে দুই ইঞ্চির মধ্যে একটা একটা মার্ক করেছি। এখন আমি এখান থেকে এখানে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিব এখান থেকে। হ্যাঁ, এই যে আমার মিলে গেছে। হ্যাঁ, এখন আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে এই রাউন্ড শেপটা আপনারা এখান থেকে তুলবেন, কখনো এখান থেকে তুলবেন না, কখনো এখান থেকে তুলবেন না। এখান থেকে আস্তে আস্তে করে ঠিক এখানে দুই ইঞ্চি পরিমাণে, আর আপনার এটা যদি তিন ইঞ্চি অর্থাৎ ছয় হয় তাহলে তিন ইঞ্চিতে নামাবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব সাধারণ একটা সূত্র। আমি আবার বলে দেই, মিডিয়াম গলার সূত্র আলাদা, বড় গলার সূত্র আলাদা, ছোট গলার সূত্র কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। এটা গোল গলার ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ডিপ সাইডে যদি পাঁচ ইঞ্চি হয় তাহলে আপনাকে দুই ইঞ্চি পরিমাণে দুই ইঞ্চিতে একটা মার্ক করতে হবে, এবং দুই ইঞ্চিতে গিয়ে গলাটা সমানে উঠবে। এর আগে কিন্তু গলাটা সমানে উঠবে না। হ্যাঁ, আর এখানে হচ্ছে আধা ইঞ্চি, লক্ষ্য করুন এখানে হচ্ছে আধা ইঞ্চি। আধা ইঞ্চি থেকে আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবেন। আধা ইঞ্চির পরে গিয়ে কখনো উঠবেন না, এখানে গিয়ে উঠাতে যাবেন না, এখানে গিয়ে উঠাতে যাবেন না, এখানে গিয়ে উঠাতে যাবেন না। এখন আমি গলাটা আপনাদেরকে কাটিং করে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে গলাটা। দেখুন, কাটিং করার সময় একটু এদিক সেদিক যেতেই পারে আপনার কেচি, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। এই যে কাটিং করে ফেলেছি। এখন দেখুন আপনারাই প্রমাণটা দেখুন যে এখন আমি যে গোল গলাটা কাটিং করেছি সেটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারাই লক্ষ্য করুন। দেখুন, আমি আগে যে কাটিং করেছি সেই গলাগুলো
এই যে আমি এটা আগে কাটিং করেছি সেই গলাগুলো আরেকটা কোথায় আরেকটা পাচ্ছি না ফেলে দিয়েছি এই গলাগুলো প্রত্যেককে শেয়ার করে দেন প্রত্যেককে লাইক দেন প্রত্যেককে কমেন্ট করুন আমি প্রত্যেকের কমেন্ট পড়ব সবাই শেয়ার করে দিন যাতে করে অন্য আপুরও দেখতে পারে কারণ আজকের লাইভটা যে বিকেল বেলা হবে অনেক আপুই জানে না তো অবশ্য শেয়ার করে দেন যারা দেখছেন অনেক মেম্বার কিন্তু আমার লাইভটা এখন দেখছেন যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেন ওকে দেখেছেন এভাবে মেজারমেন্ট অনুযায়ী কাটিং যদি আপনি করেন আপনারা খাতা কলমে এটা লিখে রাখতে পারেন যে 5 ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে 5 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি ডিপ গলার ক্ষেত্রে আপনার সূত্রটা কোথায় কোথায় গিয়ে মিলতে হবে কোথায় গিয়ে 2 ইঞ্চি পরিমাণ ডিপের দিকে আধা ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে গ্রাউন্ডটা হবে অবশ্যই লিখে রাখতে পারেন এখন এটা হচ্ছে আমি মিডিয়াম সাইজ অর্থাৎ 34 36 38 বডির জন্য আপনি এই গলাটা পারফেক্ট এর থেকে যদি আপনি বড় দেন একটু বড় হয়ে যেতে পারে যাদের বড় পড়তে সমস্যা তাদের সমস্যা নেই কিন্তু আমি এটা স্ট্যান্ডার্ড সাইজ দেখাচ্ছি ঠিক আছে এটা এই জন্য আর এখন আমি যারা একটু মোটা তাদেরটা দেখাবো ওকে যারা একটু মোটা তাদের জন্য দেখাচ্ছি তাদের গুল গলা সূত্রটা দেখাচ্ছি আমি একদম পারফেক্ট মাপে দেখাচ্ছি কিন্তু হ্যাঁ দেখুন একটু মোটা যারা তারা 6 গোল গলার ক্ষেত্রে 6 আমি কিন্তু এখানে ডিজাইন গলার মাপ বলছি না হ্যাঁ বুঝতে ভুল করবেন না আমি এখানে গোল গলার মাপের ক্ষেত্রে দেখাচ্ছি লম্বা যদি 6 হয় একদম সমান বরাবর হবে স্কেলটা হ্যাঁ তাহলে পাশে কিন্তু যেহেতু এটা দুভাজ পাশে হয়ে যাবে 3 এটা 40 বডির উপরে যারা তাদের জন্য হ্যাঁ এখানে 3 এখানে 3 সমান করে স্কেল করবেন ওকে আমার বক্স হয়ে গেছে এখন আপনি এটাকে কিভাবে করবেন সেটা হচ্ছে যে যাদের যারা একটু মোটা 40 বডির উপরে তাদের হচ্ছে আমি এখানে ওই মিডিয়াম সাইজের যেটা সেটা দেখিয়েছি 2 ইঞ্চিতে মিলবে আর এটা হচ্ছে যে 3 ইঞ্চিতে গিয়ে মিলবে 3 ইঞ্চিতে মিলবে আর এখানে অবশ্যই আপনার আধাই থাকবে এখানে কিন্তু বাড়বে না আধা ইঞ্চি পরিমাণ থাকবে এখন এখান থেকে এখানে আমাকে আস্তে আস্তে মিলাতে হবে এখন কথা হচ্ছে যে আপনি কি একবার আমি তো হয়তোবা আঁকতে আঁকতে ড্রয়িং করতে করতে একটু এক্সপার্ট হয়ে গেছি সেজন্য আমার একবারেই হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে আপনারা আস্তে আস্তে করে তুলবেন হ্যাঁ প্রথমবার ভুল হলে সেটা মুছবেন আবার করবেন আবার করবেন কয়েকবার ট্রাই করলে দেখবেন ঠিক মতো হয়ে গেছে হ্যাঁ এখন আপনি যদি বলেন যে একবারেই হয় না তাহলে একবারেই হতে হবে একবারেই পারফেক্ট হবে তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না আপনাকে কয়েকবার গোল গলাটার ক্ষেত্রে কয়েকবার আপনাকে কাটিং করতে হবে কয়েকবার আপনাকে স্কেল করতে হবে আচ্ছা মরিয়ম আপু লিখেছে 78 জন অ্যাক্টিভ হ্যাঁ আপু নৌকা গলাটা দেখতেছে অবশ্যই দেখাবো আপু নৌকা গলাটার ক্ষেত্রেও কিন্তু আলাদা সূত্র রয়েছে হ্যাঁ আমি আস্তে আস্তে দেখাবো আমি ওই যে কি বলে খরগোশের গতিতে দৌড়াতে চাই না আমি কচ্ছপের গতিতে দৌড়াতে চাই এবং সাফল্য কি বলে সাফল্যে পৌঁছাতে চাই প্রত্যেকটা মেম্বারকে এমনভাবে শিখাতে চাই যারা ওরা ভালো করে বুঝে ওদেরকে আর কোথাও শিখতে না হয় জানতে না হয় ঠিক আছে আমি হুট করেই দেখাতে পারবো না আমি সেলাই শিক্ষা ক্লাসগুলো ক্রমান্বয়ে আস্তে আস্তেই দেখাবো আর আমার এই সেলাই শিক্ষা ক্লাসগুলো অবশ্যই নতুনদের জন্য যারা পুরাতন রয়েছেন তাদেরকে তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছি সেটা হচ্ছে যে আপনি 50 জন মেম্বার ইনভাইট দিয়ে
যে কোনো একটা কাটিং আপনার যে বিষয়ে প্রবলেম, যে কোনো একটা সূত্র বা যে কোনো একটা সেলাই আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ, সেটার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। সেলাই শিক্ষা ক্লাসগুলো একদম নতুনদের জন্য বা প্রথম থেকে সঠিক নিয়মে যারা শিখতে চান শুধুমাত্র তাদের জন্য। আর অন্যরা ধৈর্য ধরতে হবে। হ্যাঁ আপু, সেলাই কাজ করা শেখার ক্ষেত্রে ধৈর্যের কোনো বিকল্প নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটা যারা তাদের জন্য, ঠিক আছে? দেখুন, আমি এটা কাটিং করে দেখাচ্ছি। ওকে, আমার কাটিং হয়ে গেছে। এখন দেখুন, দেখেছেন, একদম রাউন্ড শেপ, যার কোনো তুলনা হয় না, কোনো খুঁত নেই, নিখুঁত একটা শেপ, একদম নিখুঁত একটা শেপ। আপনারা লক্ষ্য করে দেখুন, একদম রাউন্ড শেপ। তো আমি আজকে আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম সূত্রটা, গলার ক্ষেত্রে সূত্রটা অবশ্যই মনে রাখবেন আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেন। শুধু আমার জন্য না, আপনারা দেখলে উপকৃত হবেন। পরবর্তীতে যখন আপনাদের গলা তৈরি করতে যাবেন, মাপটা যদি ভুলে যান, সূত্রটা যদি ভুলে যান, আপনারা তখন টাইমলাইন থেকে সেটা দেখে নিতে পারবেন। ওকে, আমি এটা মোটাদের জন্য বা 40 বডির উপরে যারা আছেন তাদের জন্য গোল গলাটা মেজারমেন্ট সহকারে কাটিং করে দেখিয়ে দিলাম। এখন আমি আসব বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, বাচ্চাদের গলার কাটিং ক্ষেত্রে কিন্তু একটু জটিল বিষয়। সেটা হচ্ছে যে বাচ্চাদের গলার কাটিং করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মানতে হবে। আচ্ছা, পুরা বাচ্চাদেরকে এখন আমি বাচ্চাদেরটা দেখাবো, বাচ্চাদের গলাগুলো আপনারা কিভাবে কাটিং করবেন। এখন বাচ্চাদের গলার কাটিং করার ক্ষেত্রে কিছু সূত্র রয়েছে। একই বয়সে এক এক বাচ্চা, অনেক আপুই আমার কাছে ইনবক্সে জানতে চান, আগে আমি ওটা বলে নেই, যে আপু 7 বছরের বাচ্চার একটা জামা কাটিং দেখাও, 9 বছরের বাচ্চার একটা জামা কাটিং দেখাও, 4 বছরের বাচ্চার একটা জামা কাটিং দেখাও। এখন কথা হচ্ছে কি, প্রত্যেক বাচ্চা কি বয়স অনুযায়ী ঠিক? প্রত্যেক অনেক শিশু দেখবেন বয়সের তুলনায় বাড়ন্ত হয়ে গেছে, স্বাস্থ্য ভালো। আবার অনেক বাচ্চা দেখবেন যে বয়সের তুলনায় অনেক চিকন, স্বাস্থ্য কম, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক দর্জি দেখবেন চোখের দেখা দেখেই আপনার একটা তৈরি করে দিতে পারে ড্রেস, একদম মিলমত হয়ে যায়, হুবহু হয়ে যায়, কারণ তারা মেজারমেন্ট, পারফেক্ট মেজারমেন্টগুলো জানা, তারা সেলাই করতে করতে দক্ষ হয়ে গেছে, একবার দেখলেই হয়ে যায়। হ্যাঁ, এখন আমরাও পারবো বা আপনারাও পারবেন যারা আছেন, তারা যদি এই সূত্রগুলো মনে রাখেন। সেটা হচ্ছে যে 4 বছরের একটা বাচ্চার জন্য আমি যদি তৈরি করতে যাই, গলা কাটিং করতে যাই, এখন চিন্তা করতে হবে বাচ্চাটা কি স্বাস্থ্যবান নাকি চিকন, নাকি লম্বা নাকি খাটো। হ্যাঁ, এখন 4 বছরের বাচ্চা তো সব সমান না, কিভাবে আমি একটা একটা মাপ দিব আপনাকে, একটা কি মাপ দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথমত যেটা বাচ্চাদের ক্ষেত্রে, আমরা বড়দের ক্ষেত্রে যদি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, বড়দের ক্ষেত্রে যদি 2, 2.5, 3, 3.5ও কিন্তু অনেক সময় নেওয়া হয় যারা একদম মোটা তাদের ক্ষেত্রে। হ্যাঁ, তো বাচ্চাদের ক্ষেত্রে আমরা কত নিব, 1.5, 2, 2.5। এক্ষেত্রে হচ্ছে যারা চিকন, একদম রোগাটি টাইপের বাচ্চা আছে অনেকগুলা, তাদের ক্ষেত্রে কি করব, 1.5 নিব। যারা মিডিয়াম, যেমন আমার বাচ্চাগুলা, তাদের ক্ষেত্রে আমি 2 নেই। আর যারা একটু বাচ্চা হেলদি আছে যারা, তাদের জন্য আমি 2.5 নেই। হ্যাঁ, এটা হচ্ছে এই মাপ। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে, এটা হচ্ছে আমি পাশের হিসাবটা বলেছি, এখন আমি যদি ডিপের হিসাবে যাই, তাহলে চিন্তা করতে হবে যে বাচ্চাটা চিকন কিন্তু লম্বা, সেক্ষেত্রে কি করবেন, কোন সাইডে বাড়াবেন। সেক্ষেত্রে হচ্ছে যে এই যে আমি যেই পাশে ধরেছি সে পাশ থেকে হিসেব করে দেখাচ্ছি। দেখুন, প্রথমেই আসি, বাচ্চাটা ছোট, তাহলে গলাটা কি করতে হবে, ছোট নিতে হবে। বাচ্চাটা বড়, তাহলে আপনাকে গলাটা বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এটা আপনাদেরকে বুঝতে হবে, একদম সাধারণ একটা হিসেব। এখন আসি আমি এই সাইডের ক্ষেত্রে, এই সাইডের ক্ষেত্রে হচ্ছে বাচ্চাটার ছোট, তাহলে আমি এভাবে জানিয়েছি,
এভাবে তাই নিব কিন্তু বাচ্চাটা হেলদি সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে এখানে আরেকটু বাড়িয়ে নেবেন ঠিক আছে বাচ্চাটা ছোট এই সাইজে থাকবে হেলদি হলে এই সাইজটা বাড়িয়ে নেবেন এখন বাচ্চাটা লম্বা কিন্তু চিকন সেই ক্ষেত্রে কি করবেন এখানে কমিয়ে দিবেন কিন্তু এখানে বাড়িয়ে দিবেন আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝতে পারছেন বা পারছেন না হ্যাঁ আমি একটা কাটিং করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কাটিং করার সূত্র কিন্তু সেম হ্যাঁ এখানে আমি একটা বাচ্চার গলা তৈরি করেছি বা কাটিং করেছি দেখুন হ্যাঁ বাচ্চাদের মাপগুলা কিন্তু দেড় দুই আড়াই এর মধ্যে হয় এর বাইরে কিন্তু যায় না আর আড়াই তো খুব কমেই যায় বেশিরভাগ দুই দুই কাটা এক কাটা বা দুই কাটা থেকে দুই কাটা কম দুই থেকে দুই ইঞ্চি থেকে দুই কাটা কম এক কাটা কম বা দেড় কাটা থেকে এক কাটা বেশি হ্যাঁ এগুলোর মধ্যেই থাকে তিনের উপরে আড়াইয়ের উপরে কখনোই যায় না এই কথাটা মনে রাখবেন ওকে আমি এখানে দেখাচ্ছি সরাসরি কি করবেন বাচ্চাটা যদি লম্বা হয় হ্যাঁ সেক্ষেত্রে এই জায়গা দিয়ে বাড়িয়ে নেবেন ডিপের ক্ষেত্রে বাড়িয়ে নেবেন কারণ বাচ্চা লম্বা যদিও স্বাস্থ্য না থাকে আর বাচ্চা যদি হেলদি হয় তাহলে এই পাশটা বাড়িয়ে নেবেন ঠিক আছে আর যদি স্ট্যান্ডার্ড সাইজ হয় মনে করেন যে আপনার বাচ্চা ঠিক আছে বয়স অনুসারে মোটাও না চিকনও না একদম পারফেক্ট তাহলে এক্ষেত্রে এবং এক্ষেত্রে সমান নিয়ে নেবেন আচ্ছা কিছু আপু লিখেছে আপু বুঝি না আবার বলেন সেটা কি বাচ্চাদের কথা বলেছেন না বড়দের কথা বলেছেন সেটা আমাদেরকে বলতে হবে বুঝিয়ে ঠিক আছে না হলে আমি বুঝবো না হ্যাঁ এখন আরেকটা কথা হচ্ছে যে কামিজের পিছনে অনেক আপুই আছে না স্টাইলিশ আপু যারা আছেন যারা স্টাইলিশ ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু আপনারা পিছনের গলাটা একটু বড় পড়েন সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন মেজারমেন্টটা ওই যে সূত্র অনুযায়ী দুই তিন চার যত নিচে হবে আপনার এখানকার সূত্রটা তত নিচে চলে যাবে ঠিক আছে কিন্তু এখানে যে আমি এখানে দেখিয়েছি আধা ইঞ্চি ওই আধা ইঞ্চির মধ্যেই রাখবেন হ্যাঁ বেশি বা কমাবেন না এখানে আর এখানে হচ্ছে কি আপনি যদি বড় দেন অনেকেই অনেক আপু আছে পিছনে আট দেয় সাত দেয় হ্যাঁ সামনে ছয় রাখে বা সাড়ে ছয় বা সাত রাখে কিন্তু পিছনের গলাটা অনেক বেশি রাখে সেসব আপুরা এখান থেকেও নিচে ডাউন করে নেবেন ঠিক আছে এভাবেই আপনারা গোল গলা কাটিং করবেন ওকে এখন আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখাবো সেলাই করে দেখাবো আপনারা তো এতক্ষণ কাগজের মধ্যে দেখেছেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে গোল গলাই দেখাবো বাচ্চাদের ও আচ্ছা আচ্ছা আপু যে আপু বলেছেন যে বাচ্চাদেরটা বুঝেন না এটা আমি লাস্টে আবার আপনার জন্য দেখিয়ে দিব কোনো সমস্যা নেই আচ্ছা একটা এক্সট্রা কাপড় নিয়েছি ওকে আচ্ছা আমি এখানে একটা গলা তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম গলায় আপনাদেরকে সেলাই করে দেখাবো কাটিং করে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে মনে করেন আমার কামিজ বা ব্লাউজ যেটাই মনে করেন সেটাই সেটা হচ্ছে যে এই হ্যাঁ মিডিয়াম হচ্ছে আড়াই মিডিয়াম হচ্ছে আড়াই আমি আড়াইটা একটা দাগ দিয়েছি ঠিক সেম নিচে আমি আড়াইতে একটা দাগ দিয়েছি দাগ মাস্ট দাগ দিতেই হবে না দাগ দিলে আপনার গলা পারফেক্ট হবে না বরাবর দাগ দিয়ে নিচ্ছে ভালো করে বুঝা যাওয়ার জন্য আড়াই
এভাবে আমি দুই ভাঁজে আড়াই, তাহলে এভাবে আমার পাঁচ। ঠিক আছে, আমার বক্স আঁকা হয়ে গেছে। এখন আমি সূত্র অনুযায়ী এখানে 2 ইঞ্চি, এখানে আধা ইঞ্চি, 2 থেকে আধা থেকে 2-এ এখন আমি এখানে রাউন্ড শেপে যাব। এখন কথা হচ্ছে যে ওই যে এক ঢিলে দুই পাখি, ঠিক আছে, আমি ঠিক ওই কাজটাই করব, এক ঢিলে দুই পাখি মারব। সেটা হচ্ছে যে এটা মনে করেন আমি ব্লাউজ বা কামিজ গলা, ওকে আমার একটা কল আসছিল। আচ্ছা, এক ঢিলে দুই পাখির মতো এখন এটা মনে করেন আমি কামিজ ব্লাউজের জারি করতে যাই, কাটিং করতে যাই। আমি খুব সহজে কিভাবে কাজটাকে সম্পন্ন করব, হ্যাঁ, সেটা হচ্ছে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেটার জন্য আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি, সেটাকে নিচে রাখবো ঠিক দু ভাঁজ করে, হ্যাঁ, ওটাকে ফলো করার দরকার নেই। সেম আমি আমার জামার কাপড়টা সেম সেভাবেই রেখে দিব, একদম সেভাবেই রেখে দিব নিচে, ঠিক আছে। তারপর আমি এখন ঠিক আমার দাগ মতো বা সূত্র মতো কাটিং করে নিয়েছি, দেখুন, হ্যাঁ, এই যে আমার গলাটা কাটিং হয়ে গেছে। এখন এই যে এটা হচ্ছে আমার গলার পট্টির কাপড়, ঠিক আছে, এখন আমি পট্টির কাপড়টা কেটে নিব। আচ্ছা, এই পট্টির কাপড়টা নেওয়ারও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে চিকুন করে ফেলেছি, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি, হ্যাঁ, আপনারা অবশ্যই এটা 1.5 ইঞ্চি পরিমাণ নেবেন, হ্যাঁ, তাহলে এটা সুন্দর থাকবে, স্ট্যান্ডার্ড সাইজ থাকবে, বেশি চড়ও নিতে যাবেন না, বেশি চিকনও নিতে যাবেন না, অবশ্যই এটা 1.5 ইঞ্চির মধ্যে রাখবেন। দেখেছেন, এখন আমি এটা হচ্ছে ধরেন আমার কামিজের গলা আর এটা হচ্ছে আমার পট্টির গলা, সেম হয়ে গেছে। এখন এটা আমি আপনাদেরকে কাটিং করে দেখা সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করবেন গোল গলা, বা কতটুকু ডিপ রেখে আপনারা সেলাই করবেন, কাপড়ে কতটুকুতে রাখবেন। আমি সুতাটা গেঁথে নিচ্ছি, আশা করি দেখা যাবে এখন আমি সেলাই করলে। আচ্ছা, প্রথমেই আমরা এই যে পট্টিটা আছে না এটার মধ্যে ভেঙ্গে, এটা সাইড ভেঙ্গে সেলাই করে নিব। আমার কাজও শেষ, সুতাও ছেড়ে গেছে। আচ্ছা, অনেক আপুই দেখি এই সময় অ্যাক্টিভ, তার মানে কি এই সময় লাইভ নিলে আপনারা অ্যাক্টিভ থাকতে পারবেন? অবশ্যই জানাবেন। ওকে, আমার পট্টির কাপড়টা সেলাই হয়ে গেছে, ঠিক আছে, এখন আমি এটা অবশ্যই মনে রাখবেন কামিজের ভাপাটে, ঠিক আছে, সেই পাটের মধ্যে আপনারা পট্টি লাগাবেন, কখনোই উল্টা পাটের মধ্যে লাগাবেন না। অনেক সময় আমি যখন নতুন সেলাই কাজ শিখেছি তখন আমার এই ভুলটা প্রায়ই হতো, আমি উল্টা পাটে লাগিয়ে ফেলতাম,
যার কারণে আমাকে আবার খুলতে হতো। আমি মনে করি আমার মতো অনেক আপুরও ভুল হতে পারে, যারা প্রথম শিখে তাদের অবশ্যই ভুল হয়। হ্যাঁ, ভাপাটের মধ্যে আপনারা গলার পট্টিটা লাগাবেন। এখন আসুন, কতটুকুর মধ্যে আপনি ডিপ রেখে সেলাই করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আধা ইঞ্চি পরিমাণ ডিপ রেখে আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের বেশি হয়ে যায়। আপনারা দুই কাঁটা পরিমাণ, হ্যাঁ দুই কাঁটা পরিমাণ ডিপ রেখে আপনারা সেলাই করবেন। এতে করে আপনাদের গলার মেজারমেন্টটা ঠিক থাকবে, সুন্দর থাকবে, সেলাইটাও সুন্দর থাকবে। এর বেশিও নেবেন না, কমও নেবেন না, দুই কাঁটার মধ্যে রাখবেন। আমি দুই কাঁটার মধ্যেই রেখেছি, এখন সেলাই করে দেখাচ্ছি। একদম বর্ডার দুইটা পাশ একদম সমানে রাখার চেষ্টা করবেন, কোথাও বেশি কোথাও কম করবেন না, অবশ্যই দুই কাঁটার মধ্যে রাখবেন। দেখুন আমি দুই কাঁটার মধ্যেই কিন্তু রেখেছি, হ্যাঁ দুই কাঁটার মধ্যে আমার সেলাইটা। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা এভাবেই উল্টিয়ে নেবেন না, তাহলে এটা কখনোই সুন্দর হবে না। এটাকে এখন আমি সেলাইয়ের যেন না কাটে সেভাবে লক্ষ্য রেখে একটু একটু করে কাটিং করে নিতে হবে। ওকে, আমার এই যে দেখুন প্রত্যেকটা কাটিং করে নিয়েছি একদম এভাবে বাঁকা বাঁকা করে। হ্যাঁ, এখন আমি এটাকে কী করবো, একটা চাপ সেলাই দিব, হ্যাঁ যেন গলাটা সুন্দর করে উল্টে যায় বা বসে যায়। দেখুন এখন গলাটা খুব সুন্দরই উল্টে যাবে, ফিনিশিং হয়ে যাবে। এর উপরে আয়রন করলে আরো সুন্দর হয়ে যাবে। দেখুন আপুরা গলাটা, হ্যাঁ এভাবেই আপনারা গোল গলা তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর আমার পরবর্তী নেক্সট ক্লাসে বা যে কোনো ক্লাসে আমি আপনাদেরকে ডিজাইন গলাগুলো কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন সেটা দেখিয়ে দিব। এই যে, হ্যাঁ গলাটা একদম রাউন্ড শেপে হয়েছে, একদম পারফেক্ট শেপে হয়েছে। আশা করি এখন আর কারো গোল গলা নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা দাও, প্রশ্ন কি প্রশ্ন করেছে দেখি। আচ্ছা হ্যাঁ, অনেকে আপুই লিখেছেন যে হ্যাঁ আপু এই সময়ে ঠিক হয়, অনেক আপু লিখেছেন, তাহলে তো ভালো হবে, সত্যি এই সময়ের জন্য ভালো। ওকে আচ্ছা, আমি এই সময়ে ক্লাস সপ্তাহে চেষ্টা করব এই সময়ে ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, গ্রুপের এই বিষয়ে ডিসিশন নেওয়া হবে, আমি অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলবো, আমাদের হেড অ্যাডমিন যিনি আছে ওনার সাথে কথা বলবো, কথা বলে আমি ডিসিশন নিব এই সময় হয় কি না। এই সময় হলে আমারও ভালো হয়, কারণ খাওয়া দাওয়া শেষ করে এই সময় আমি একটু রেস্ট নিই, রেস্ট না নিয়ে আপনাদের সাথে এই সময়টা আমি সময় কাটাবো। ওকে আচ্ছা, বাচ্চাদেরটা, হ্যাঁ বাচ্চাদেরটা কেন যে বুঝেন নাই, আচ্ছা বাচ্চাদেরটা আবার একটু বলে দেই। সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দুটো মাপ নিতে হয়, একটা হচ্ছে চওড়ার মাপ, একটা হচ্ছে ডিপের মাপ। হ্যাঁ, এখন চওড়ার মাপটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, যেটা সেটা হচ্ছে পাশে যা হবে ডিপেও তাই হবে। হ্যাঁ, আর
মোটা বা চিকন বয়স অনুযায়ী মোটা বা চিকন বা লম্বা বা খাটের ক্ষেত্রে আপনাদেরকে একটু ভিন্নতা রয়েছে। হ্যাঁ, সেটাই আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু বুঝেননি। সেটা হচ্ছে যে বাচ্চা যদি চিকন হয়, হ্যাঁ, কিন্তু মনে করেন সে লম্বা, তাহলে এই সাইডটা ঠিক থাকবে। লম্বা হলে এই সাইডটা লম্বা রাখবেন, এই সাইডটা আপনারা কমিয়ে ফেলবেন। হ্যাঁ, সহজ একটা হিসেব। আর বাচ্চা যদি খাটো হয় কিন্তু সে যদি একটু স্বাস্থ্যবান হয়, সেক্ষেত্রে এটা চওড়া নেবেন, এটা কম নেবেন। একদম সিম্পল একটা বিষয়। কেন বুঝেন নাই, তারপরেও না বুঝলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, নিয়ম মেনে পোস্ট করবেন, অবশ্যই আপনাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হবে এবং আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব। আর আমাদের গ্রুপের নামই কিন্তু হচ্ছে টেইলারিং হাতে কলমে শিক্ষা। অর্থাৎ আমরা শুধু আপনাদেরকে বলবো না, সূত্র দেখাবো না, সব কিছুই আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। হ্যাঁ, ঠিক এভাবেই। আচ্ছা, পরবর্তী ক্লাস যেটা, সেটা হচ্ছে যে ফুট লাইন বা কাঁধ লাইন কি, কিভাবে ফুট লাইন বা কাঁধ লাইনের মাপ নিতে হয়। সকল কামিজ তৈরি করার ক্ষেত্রে ফুট লাইন বা কাঁধ লাইনের মাপ কি একই হবে কিনা, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে যে, খুব সুন্দর করে আরেকটা কথা বলছি, আপনাদের যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, আপনাদেরকে যদি কোনো কিছুর কাটিংয়ের প্রয়োজন হয়, মেজারমেন্টের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আমাকে কেউ ইনবক্স করবেন না প্লিজ। হ্যাঁ, আমাদের গ্রুপের কিছু রুল আছে, গ্রুপটা আপনার আমরা তৈরি করেছি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্যই, সেজন্য গ্রুপের রুল মেনে আপনারা অবশ্যই করবেন, অবশ্যই পোস্ট করবেন। সেটা হচ্ছে যে 50 জন মেম্বার ইনভাইট দিয়ে স্ক্রিনশট আপনারা আমাদেরকে দিয়ে দেবেন ইনবক্সে কিংবা পোস্টে, এবং আপনাদের যে কোনো একটা সমস্যা আমরা সমাধান করে দিব বা দেখিয়ে দিব, ঠিক আছে। গত ক্লাসে কিন্তু আমি একটা আপু বালিশের কাভার শিখতে চেয়েছেন, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এবং আজকে একটা আপু আমাদেরকে দেখিয়েছি যে ওনার মেশিনে একটা প্রবলেম, সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের গ্রুপটা খুব সুন্দর একটা গ্রুপ, প্লিজ আপনারা গ্রুপের সৌন্দর্য মেনটেন করবেন, গ্রুপটাকে ভালোবাসবেন আমার মতো করে, আর অ্যাক্টিভ থাকবেন সবাই। ও, আর একটা কথা হচ্ছে যে, আমি আজকে আমাদের গ্রুপ সেটিংসের মধ্যে গিয়ে দেখি যে অনেক আপুই কিন্তু অনেক ইনভাইট দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপুরা রয়েছেন, ওনাদের বন্ধুবান্ধবকে আমাদের গ্রুপে ইনভাইট দিবেন, আসার জন্য বলবেন। আমাদের গ্রুপটা অনেক সুন্দর, ভালো একটা গ্রুপ, এই গ্রুপ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করে আমাদের গ্রুপটাকেও সুন্দর করে তুলবেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমি প্রত্যেকটা আপু বলেছি কমেন্ট করতে, এবং আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব। হ্যাঁ, নাজিয়া, বিনতে, আনোয়ার, ক্লিয়ার, তারপর মরিয়াম আপু, আপু অনেকজনকে ইনভাইট করেছি। হ্যাঁ আপু, আমি দেখেছি আপনি অনেকজনকে ইনভাইট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তারপর নীল পরি নীল, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, অসমাপ্ত ভালোবাসা, আপু কেমন আছেন? আপু ভালো আছি আমি। নাহার ফারিজা, আপু আমার মেশিনের পাদানিটা টাইট লাগে, কি করব? আচ্ছা, তেল ইউজ করেন। হ্যাঁ, তেল ইউজ করলে ঠিক হয়ে যাবে। নীল আকাশ, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। সাইমন মিয়া, না না বলতে বুঝি নাই আপু। অবুজ মন, আপু এটা কি 36 বডির মাপ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা 36 বডির গলার মাপ, একদম পারফেক্ট মাপ দিতে পারেন। মরিয়াম বেগম, 78 জন অ্যাক্টিভ। হ্যাঁ আপু, এটা পড়েছি আমি। লিলি জদ্দার, নৌকা গলাটা দেখতে চাই। ওকে আপু, অবশ্যই নৌকা গলাটা দেখানো হবে। ইতিমধ্যে আমি প্রায় 6টা ড্রেস তৈরি করেছি নৌকা গলা। নৌকা গলাটা অনেক সুন্দর একটা গলা, বর্তমানে খুব ফ্যাশনেবল একটা গলা। আমি আপনাদেরকে এই গলাটা কাটিং করে, সেলাই করে অবশ্যই দেখাবো। হ্যাঁ, আচ্ছা, খাদিজা জাহান, আপু তুমি কোল বালিশ বানানোর ভিডিও দিও হাতে কলমে, মাথার বালিশ না, কেমন আপু? হ্যাঁ, লম্বা কোল বালিশটা দেখাবে প্লিজ। ওকে আপু, দেখাবো। আপু আপনি পার্সোনালি ভালোভাবে শিখতে চাইলে অবশ্যই 50 জন মেম্বারকে ইনভাইট দিয়ে স্ক্রিনশট আমাদের গ্রুপে দিয়ে দেন বা ইনবক্সে দিয়ে দেন, আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। হ্যাঁ, তারপর ম্যাকফাই বার্ড, থ্যাংকস আপু, ওকে, আপনাকেও ধন্যবাদ। নাহার বিল্লা, দারুণ দেশি, কি
ডেইজি মনে হয়, ডেইজি আহমেদ, থ্যাংক ইউ আপু, আপনাকেও ধন্যবাদ। নাসরিন সুলতানা, আপু শুক্রবার অ্যাক্টিভ মেম্বার কম থাকে তাই শুক্রবার চেঞ্জ করে শনিবার দিলে ভালো হয়। আপু শুক্রবার আমার জন্য ফ্রি টাইম, ঠিক আছে, কেননা ওই দিন আমার মেয়েদেরকে আমি পড়ালেখা করাই না, ওই দিন আমি খুব ভালো সময় পাই। হ্যাঁ, গীতা দত্ত অধিকারী, আচ্ছা নাইস। হ্যাঁ মনিকা, খুব ভালো বোঝানো হয়েছে, ওকে ধন্যবাদ। কেমন আছেন আপু? নাহার ফারিজা, হ্যাঁ আপু ভালো আছি, আল্লাহ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। গহরা আক্তার মায়া, কি ডিগিন গলা মানে কি? আচ্ছা লিলি জোদ্দার, অনেক ভালো লাগছে আপু, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আপু, অনেকে অনেকগুলো কমেন্ট করেছে। নীল প্রজাপতি, নীল প্রজাপতি, ওয়াহ, আল্লাহ আপনাকে হায়াত দান করুক, আপনার আপনার দোয়া যেন আল্লাহ কবুল করে। আমি চাই আমাদের গ্রুপের মেম্বার সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যাঁ লাখি মজুমদার, খুব সুন্দর হয়েছে আপু, ধন্যবাদ আপু, এভাবেই যেন দোয়া করবেন আমার জন্য, আমি সুন্দরভাবে আমার গ্রুপটা পরিচালনা করতে পারি, আপনাদের সাথে আন্তরিকতার সাথে থাকতে পারি। আচ্ছা মরিয়ম বেগম, আপু দারুণ শিখাইছেন। এই যে মরিয়ম আপুর প্রেমে পড়ে গেছি আমি, কেননা মরিয়ম আপু খুবই অ্যাক্টিভ থাকেন, কমেন্ট করেন, আমি না চিনলেও চিনে যাই। আচ্ছা আপু পার্সোনালি আসলে আমার সময় নেই, নাহলে আপনি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করতাম, কারণ আপনাকে একদম আমি খুব দেখি, মানে আমি কি বলে আমি গ্রুপ খুললেই আপনাকে দেখি, মনে হয় যেন আপনি আমার সামনে, মানে যেভাবে আপনি অ্যাক্টিভিট থাকতেছেন, কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, ইনভাইট দিতেছেন, মনে হয় যেন আমি আপনাকে জীবন্ত দেখতেছি। হ্যাঁ জানি না আপনি কেমন বা কীরকম, কিন্তু আমি আপনাকে খুব দেখি। আচ্ছা ডেইজি আহমেদ, আপু লম্বা 5.5 হলে কত হবে? লম্বা 5.5 হলে কত হবে, কী কত হবে আপু? আচ্ছা তাহমিনা বিনতে শরীফ, আপু ছোটদেরটা কেমন হবে তা একটু দেখাইও, ছোটদেরটা গলা দেখালাম তো আপু, আচ্ছা আরেকদিন দেখিয়ে দেবো। হ্যাঁ শুক্রানা হাফসি, আচ্ছা অনেক বড় একটা লাভ দিয়েছেন উনি আমাকে। আচ্ছা নাসরিন সুলতানা, 40 বডির কাদ কত হবে? আপু কাদের কাদ লাইনেরটা কিন্তু আমি আগামীকালে ডিটেলস দেখ, আগামী বলতে আগামী ক্লাসে ডিটেলস দেখিয়ে দিব। হ্যাঁ এই যে নাসরিন সুলতানা আপুও কিন্তু আমি অনেক দেখি ওনাকে অ্যাক্টিভ। আচ্ছা শুক্রানা হাফসি, আপনার পেজের নাম কি? আচ্ছা আমার একটা পেজ আছে, গ্রুপেরও পেজ আছে, একটা হচ্ছে বাদন ফ্যাশন, একটা হচ্ছে সেলাই টিপস। কানিস ফাতেমা লিজা, হাই হাই হ্যালো। নাসরিন সুলতানা, আপু অনেকগুলো ভালোবাসা দিচ্ছে আমাকে। হ্যাঁ এই আপুটাই যে ফুল, ফুলের পিক, এই আপুটাকে অনেক দেখি আমি। আচ্ছা নাজিয়া বিনতে আনোয়ার, আপু থ্যাংকস, ওকে। করুণা দাস, হাই, লাভ লাভ লাভ। তাসনিয়া আক্তার তমা, আপু কি ব্লাউজ চিকেনের মাপগুলা বুঝিয়ে দিন, ওকে। হ্যাঁ আপু অবশ্যই, ব্লাউজের চিকেনের মাপগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা মাপ, প্রত্যেক সাইজের আলাদা আলাদা চিকেনের মাপ রয়েছে, আমি এটা দেখিয়ে দিব। হ্যাঁ আপু ব্যালেন্স বডি কাত কত হবে? আপু কাঁধের মাপটা আগামীকালকে বলে দিব। হ্যাঁ আচ্ছা নাজমুন নাহা শারমিন, সামনের মাপ 5 হলে পেছনের গলার মাপ কত হবে? ও আচ্ছা পেছনের মাপ, সামনের নাজমুন নাহা শারমিন, আচ্ছা আমার একটা ফ্রেন্ড আছে নাজমুন্নাহা শারমিন, ওইটা কিনা বুঝতে পারতেছি না, প্রোফাইল পিক চেঞ্জ। আচ্ছা যাই হোক, সামনের মাপ যদি 5 হয়, পিছনের মাপ আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন, সেটা হচ্ছে আপনি যদি ছোট পড়তে চান পিছনে ছোট দিবেন, বড় পড়তে চাইলে বড় দিবেন, কারণ এক একজনের ইচ্ছা এক এক রকম। হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেটা হচ্ছে সামনে 5 দিলে পিছনে 4 দিবেন, যেটা আমি সাধারণত পরি, পিছনে আমি বড় গলা পড়তে পারি না সেজন্য আমি ছোট গলা পরি। হ্যাঁ আচ্ছা নাসরিন সুলতান, আপু শেয়ার ডান, হ্যাঁ আপু আপনি সবসময় শেয়ার দেন আমি দেখি। হ্যাঁ আপু কাঁধের কত ইঞ্চি নিতে হবে? হ্যাঁ আগামী ক্লাসে সেটা দেখিয়ে দিব, সেজন্য আপনাকে আর আগামী ক্লাস করতে হবে। আসমা আক্তার, অনেক সুন্দর হয়েছে আপু, ধন্যবাদ আপু। মাহমুদা ইসলাম, আপু অনেক অনেক ভালো, অনেক ভালো শিখলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এভাবেই অ্যাক্টিভ থাকুন, আরও শিখতে পারবেন। রবিউল সরকার, হাই হাই ভাইয়া, জানি না আপু না ভাইয়া, আচ্ছা যাই হোক আপু আপনি অনেক সুন্দর করে বুঝাতে পারেন। আচ্ছা এই আপুটা কে আমাকে দেখতে হবে, এটা আমার ফ্রেন্ড কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা মার্জিয়া আলম শেয়ার ডান, ধন্যবাদ আপু মার্জিয়া আলম, আপনার বুঝানো অনেক ভালো, আচ্ছা থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বুঝাচ্ছেন তাই, ওকে। অবুজমন, আপু 5 ইয়ার মেয়ের গলার মাপ কত? 3 নিব, 5 বছর না,
তাহলে আপনি হ্যাঁ তিন নেন, পাশে নেবেন দুই দুই চার, দুই দুই চার বা দুই থেকে একটু কম নিতে পারেন, এক কাটা বা দুই কাটা কম নিতে পারেন। আর নিচে তিন নেবেন, হ্যাঁ তিন একদম পারফেক্ট, তিন একদম গলার মাপটা তিন পারফেক্ট হবে, কিন্তু সাইডে কিন্তু তিন না, হ্যাঁ ওটা মনে রাখতে হবে। সাইডে নেবেন দুই থেকে একটু কম। আচ্ছা বুঝলাম, আবার বুই দাও, আবার বুঝাও। ও আচ্ছা আবার বুঝাবো গলাটা। আচ্ছা বাচ্চাদের গলাটা আমি একদিন একটা ফ্রক সেলাই করব, আমার মেয়ের অনেকগুলা কাপড় এনেছি খুব সুন্দর সুন্দর, সেগুলো সেলাই করব আর আপনাদেরকে দেখাবো। হ্যাঁ আচ্ছা এক মিনিট, আচ্ছা এক মিনিট দেখাচ্ছি, ওকে এক মিনিট আমি দেখাবো। এক মিনিট লাইভে আছে, সবাই কষ্ট করে লাইভ দেখতেছে, তাদেরকে বলি আমি কালকে অনেক শপিং করেছি। হ্যাঁ এগুলো সব আমার মেয়েদের জন্য নিয়ে এসেছি, এগুলো সব আপনার কি বলে ইয়ে হবে, এই যে সবগুলো, হ্যাঁ এগুলো সব আমার মেয়েদের জন্য এনেছি, ঠিক আছে। এগুলো সব আস্তর হবে, ডিজাইন হবে, আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে এই ড্রেসগুলো ইউটিউবে গিয়ে দেখতে হবে। হ্যাঁ প্রত্যেকটা ড্রেস ইউটিউবে গিয়ে দেখতে হবে। হ্যাঁ এগুলো সব আমি সবগুলো ডিজাইন ড্রেস তৈরি করব, আস্তর ড্রেস তৈরি করব, এগুলো আপনাদেরকে ইউটিউবে গিয়ে দেখতে হবে। হ্যাঁ আমার ইউটিউবের নাম হচ্ছে বাঁধন ফ্যাশন, তো বাচ্চাদের মাপগুলো আমি ওখানে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে আপু আর একটু বলো, কি বলবো বুঝিনি, বুঝো নাই। আচ্ছা আপু বলছে যে আমি এগুলা গলাগুলো ডাইরেক্ট আমার বাচ্চাদের জন্য সেলাই করব, তো তখন দেখিয়ে দিব। হ্যাঁ ইউটিউব থেকে দেখিয়ে দিন। আপু কলার গলা কেটে দেখাতে পারবা? অবশ্যই দেখাতে পারবো, কেন পারবো না। এই জায়গাটা আরেকবার দেখান, এই জায়গাটা কোন জায়গাটা বুঝলাম না, আরেকবার বুঝাবেন দিদি কোনটা, আপু খুব উপকার হতো। হ্যাঁ কলার গলা দেখাবো আপু, আবার বলেন আপু, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা বাচ্চা গলাটা বুঝি নাই, বাচ্চার গলাটা বুঝেন নাই, বাচ্চাদের গলা, বাচ্চাদের গলা বুঝেন নাই আপু। ওকে আচ্ছা বাচ্চাদের গলা অনেক আপুর রিকোয়েস্ট এসেছে, আমি কিন্তু এখন চলে যেতাম, ঠিক আছে শুধু আপনাদের রিকোয়েস্টের জন্য আমি আবার থাকছি, আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিব। গলা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, বাট তারপর আপনাদের অনেকের রিকোয়েস্টের কারণে আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের গলাটা, সেটা হচ্ছে আমরা সবকিছুই এভাবে কাটিং করি। হ্যাঁ এখন বাচ্চাদের যারা ছোট, হ্যাঁ আপনার মেবি তিন চার বছর বয়স যাদের, তারা এভাবে যদি দেখাচ্ছি, তিন চার বছর মনে করেন এভাবে যদি দাঁড় নেন, হ্যাঁ দাঁড়, আচ্ছা আমি এভাবে দেখাচ্ছি, হ্যাঁ তাহলে এভাবে নেবেন আড়াই, এখানে আধা ইঞ্চি বাড়িয়ে নেবেন। হ্যাঁ বাচ্চা যদি চিকন হয়, চিকন হয় বাচ্চা আবার বুঝেন, তাহলে এখানে কমিয়ে নেবেন, এখানে বাড়িয়ে নেবেন। বাচ্চা যদি লম্বা হয় এখানে বাড়িয়ে নেবেন, মোটা হলে এখানেও বাড়িয়ে নেবেন, এখানেও বাড়িয়ে নেবেন। বাচ্চা যদি চিকন হয় এখানে কমিয়ে নেবেন, এখানে বাড়িয়ে নেবেন। বাচ্চা যদি লম্বা হয় এখানে বাড়িয়ে নেবেন, এখানে কমিয়ে নেবেন, সোজা হিসাব। আর বাচ্চাদের মাপটা হচ্ছে দেড় থেকে, হ্যাঁ এক দেড় পনে দুই, আচ্ছা এইভাবে দেখিয়ে দিই। হ্যাঁ বাচ্চাদের গলা ডিপে দেড় থেকে শুরু হয়, দেড়, আর একটু বড় বাচ্চাদের জন্য দুই কাটা বাড়িয়ে নেবেন, যেহেতু বাচ্চা ছোট বিষয় আধা ইঞ্চি এক ইঞ্চিতে যাবেন না, কাটার হিসাবে থাকবেন দুই ইঞ্চিতে যাবেন, তারপর আরেকটু বড় হলে আরেকটু, আরেকটু বড় হলে আরেকটু, ঠিক আছে আরেকটু বড় হলে আরেকটু। পাশ থেকে যদি আমি ধরতে যাই তাহলে দেড়ে যাবেন, পনে দুইয়ে যাবেন, দুইয়ে যাবেন, বাচ্চা হেলদি হলে আড়াইতে যাবেন, এর আগে আড়াইতে যাবেন না। বাচ্চা যদি অনেক হেলদি হয় তাহলে আড়াইতে যাবেন, না হলে আড়াইতে যাবেন না।
খুব সুন্দর ইজিলি। বাচ্চা যদি লম্বা হয় নিচে বাড়াবেন, লাভ বাচ্চা যদি চিকন হয় পাশে কমাবেন, আর বাচ্চা যদি লম্বা হয় মোটাও হয় পাশেও বাড়াবেন লম্বায়ও বাড়াবেন, একদম ইজি। তারপরও আমি আপনাদেরকে কাটিং করে সেলাই করে দেখাবো। হ্যাঁ আপু, ওকে নোক। আচ্ছা আমার মধ্যে নাই আমার শাশুড়ি ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করার পর থেকে আমার শাশুড়ি খুবই অসুস্থ, ওনার অনেক কেয়ার নিতে হয়, উনি কোনো কাজ করতে পারে না, তো যার কারণে আমাকে সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, বাইরের সাইড সামলাতে হয় এবং ঘর সামলাতে হয়। এবং আমার হাজবেন্ড খুবই ব্যস্ত মানুষ, চাকরি করে, সে সময় দিতে পারে না, যার কারণে সব দিক সামলাতে গিয়ে আমি ক্লাসটা নিতে পারি নাই। হ্যাঁ, বা আমার যখন প্রবলেম হয় ওইসব সমস্যার কারণেই নিতে পারি না। ওকে, আচ্ছা আজকে আর কথা বলবো না, আর বাড়াবো না, আগামীকাল আগামী ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।